আসসালামু আলাইকুম। পবিত্র হজ শেষে সৌদি সরকার সকলের জন্য উমরা হজের অনুমতি প্রদান করেছে। এখন থেকে সবাই আবার উমরা হজ করতে পারবেন। তো উমরা হজে যাওয়ার জন্য বিভিন্ন প্যাকেজ থেকে থাকে, তার মধ্যে 1,15,000 থেকে শুরু করে সেটা 2,00,000-2,50,000 পর্যন্ত হয়ে থাকে। আসলে এই উমরা হজের প্যাকেজগুলো ডিপেন্ড করে আপনি কোথায় থাকবেন, কীরকম হোটেলে থাকবেন, কীরকম খাবার খাবেন, বিমানের ভাড়া কত হবে, এই সবগুলো মিলে কিন্তু আপনার উমরা হজের প্যাকেজটা নির্ধারণ করে থাকে বিভিন্ন আপনার হজ এজেন্সিগুলো। তো তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করে যেতে পারেন। যাওয়ার আগে অবশ্যই আপনারা সকল প্যাকেজ সম্পর্কে সুধারণা নিয়ে যাবেন, আপনাদের কীভাবে রাখবে, কত দূরে রাখবে, কত টাকা খরচ হবে, কী খাওয়াবে, তো কোথায় কোথায় জিয়ারা করতে নিয়ে যাবে, তো সব বিষয়গুলো আপনারা একটু সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের সাথে আলোচনা করে যাবেন। কি কি সঙ্গে নিতে হবে সে সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন। তো শুকনা খাবারগুলো নিতে পারেন, তো তাছাড়াও আপনার জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা লাগে সব নিবেন। আর আরেকটা জিনিস আপনাদের অবশ্যই আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা এই মক্কা মদিনাতে যাবেন তারা এই হজ সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন নুসুক অ্যাপের মাধ্যমে। আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো এই অ্যাপটি মক্কা এবং মদিনার সকল তথ্য এখানে প্রোভাইড করে থাকে। তো নুসুক অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর হচ্ছে আপনারা অবশ্যই যেটা বললাম যে অবশ্যই 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 আপনারা এজেন্সির সাথে খুব ভালো করে কথা বলে নেবেন। আর যদিও আপনার এই সময়টাতে অর্থাৎ উমরা হজ করতে যারা এখন যাবেন তারা তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই সময়ে মক্কার বিভিন্ন বা মদিনার বিভিন্ন হোটেলগুলো খালি থাকে, তো আপনাদের অনেক কাছাকাছি হয়তো বা তারা রাখবে। তো তারপরেও আপনারা একটু ভালোভাবে কথা বলে নেবেন। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আরেকটি কথা বলে নেই, আপনারা যারা ভিসা প্রসেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি গভর্নমেন্ট লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং সেখানে সকল তথ্য পেয়ে যাবেন। আর নুসুক অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিন, সেখানে সকল ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।